আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ বারোই জুন দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে করোনাভাইরাসের ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় যে সকল দেশের নাগরিকরা সৌদি আরবের বিজিট ভিসা ব্যবহার করে সৌদিতে আসতে পারেননি এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নতুন একটি ই পরিষেবা চালু করেছেন যার মাধ্যমে অব্যবহৃত বিজিট ভিসার মেয়াদ ফ্রিতে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত বাড়াতে পারবেন উল্লেখ্য যে এখন বিজিট ভিসার মেয়াদ বাড়াতে কোনো প্রকার ফি দিতে হবে না সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছেন করোনা মানে কোভিড নাইন্টিনের কারণে এবার হজে সীমাবদ্ধতা আরোপ করেছে সৌদি সরকার এবার শুধু সৌদি নাগরিক এবং সৌদিতে থাকা মোট ষাট হাজার ধর্মপান মুসলমানদেরকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে আজ শনিবার সৌদি হজ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে এই ঘোষণা দিয়েছেন এই ঘোষণার ফলে বিভিন্ন দেশ থেকে মানুষজন হজে অংশ নিতে পারবেন না বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তবে সৌদিবাসী ষাট হাজার নাগরিককে হজ পালন করতে হলেও মানতে হবে বেশ কিছু কঠোর শর্ত সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ ১২ জুন দু হাজার একুশ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল জাদ্দা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি আগামী পনেরোই জুন দু তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত মধ্য দুপুরে সরাসরি সূর্যের আলোতে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি করা হয়েছে তাই এটি সকলের অবগতির জন্য প্রচার করা হল সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনার আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে চার লক্ষ চৌষট্টি হাজার সাতশো আশি জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে নয়শো ছয় জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার নয়শো ষাট জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে ষোলো জন এখন পর্যন্ত মোট মারা গেছে সাত হাজার পাঁচশো তিপ্পান্ন জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ জন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে